বানিয়ে ফেললাম দই ইলিশ, ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে দই ইলিশ বেশ জমিয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি দই ইলিশ রান্না করেছি আজকে। 1 চামচ সেসমি সিডস, মানে তেল, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে, সেসমি সিডস। টু টেবিল স্পুন পপি সিড, মানে পোস্তদানা। পপি সিডস 1 টেবিল স্পুন মাস্টার্ড সিড, মানে সর্ষে, ব্রাউন মাস্টার্ড। 3টি উপাদানকে পানিতে ভিজাবো। নিয়েছি সেসমি সিডস, পপি সিডস, মাস্টার্ড সিডস। এবার পানিতে ভিজাচ্ছি। এটাকে 20 মিনিটসের মতো আমি এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। তো এবার চলুন ইলিশ মাছটা আমি প্রিপেয়ার করে নিই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি আমি ইলিশের একটা নতুন রেসিপি। আজকে করব আমি দই ইলিশ। তো কিভাবে আমি দই ইলিশ করি আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখানে নতুন আছেন আমার চ্যানেলে, সবাইকে বলছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ইলিশ মাছ ধুয়ে নিলাম, এখন একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে নিব। এবার হালকা ভেজে নিব। মাছগুলোকে হালকা এপিটোপিট ভেজে নিলাম। এবার চলুন মশলাটা তৈরি করি। ভিজিয়ে রাখা সিডসগুলো আমি এখন ব্লেন্ড করে নিব, সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি। তো এখানে আছে সেসমি সিড, মাস্টার্ড সিড আর পপি সিডস। তো চলুন এগুলোকে ব্লেন্ড করে নিই। এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু গার্লিক পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার, এবার একটু পানি দিয়ে মশলাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে পোস্তদানা, মাস্টার্ড আর সেজমি সিডের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হালকা জিরে আর ধনে গুঁড়ো মিক্স। একটু ব্ল্যাক পেপার, এখানে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এখন
এবারে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা মিডিয়াম টু লো হবে, তাহলে মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকবে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। এবার মাছ ভাজার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি প্রায় মিডিয়াম টু লো আঁচে 10-15 মিনিট মতো রান্না করেছি। এবার একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকের দই ইলিশ। আমি আশা করবো আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।